আপনারা নিজেরাই দেখেছেন যে পরিস্থিতি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই আমাদের রাস্তা সচল রয়েছে, এখানে সহ বিভিন্ন যে গণপরিবহনগুলো রয়েছে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। আর আমাদের এই হরতালকে কেন্দ্র করে আমাদের শক্ত অবস্থানে আমরা রয়েছি, আমাদের হিউজ ডিপ্লয়মেন্ট রয়েছে। যে কোনো ধরনের রাষ্ট্রীয় এবং জনগণের সম্পত্তিকে তারা যাতে ধ্বংস করা বা বিনষ্ট করা পায় তারা না করতে পারে, সেটার জন্য আমরা শক্ত অবস্থানে আছি। এবং কোনো ধরনের এ ধরনের অপ্রীতিকর কার্যে তারা এনগেজ হলে এটাকে শক্ত হাতে দমন করা হবে, আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে, কিন্তু হরতালকে তো জনগণ এটাকে এখন বিচ্ছিন্নভাবে তারা পালন করছে। এবং আমরা বিভিন্ন অতীতের ইতিহাস থেকে দেখেছি তাদেরকে এই ধরনের হরতাল আহ্বান করে তারা বিভিন্ন গাড়ি ভাঙচুর, জনগণের এবং রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করে। তো সেই সুযোগ আমরা তাদেরকে দেবো না। জনগণের এবং রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা রক্ষায় আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবো এবং আইনের ব্যবস্থা করবো।